আচ্ছা প্রিয় দর্শক, আমি অনেক সময় প্রত্যেকটা জিনিস পার্ট পার্ট খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো প্রত্যেকটা জিনিস একটু ইম্পর্টেন্ট জিনিস, এগুলি গাড়ির মূল পার্টস এবং এগুলি খুব ডিস্টার্ব করে। এগুলি ডিস্টার্বের জন্য অনেক ব্যয়বহুল ক্ষতি হয়ে যায়। অনেকে মনে করে যে না, অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমার গাড়িটা। আসলে কিছু না, এটা হলো এই যেহেতু এখনকার সব গাড়িগুলিই আপনার হলো ভিভিটিআই ইঞ্জিন, ভিভিটিআই মানে হলো ভেরিয়েবল বাল্ব টাইমিং ইঞ্জেকশন, তাহলে এই গাড়িগুলিতে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যার জন্য বিশাল সমস্যা আসে। চেক লাইট আসে, এইটা সেটা ওয়ার্নিং লাইট আসে, এগুলি আপনি খেয়াল করতে হবে। এবং গাড়ি কম চলে, ভালো চলে না, ভালো চলে না, ধাক্কায় চলে, এ করে সে করে, এগুলি তেল বেশি খায়, এরকম প্লাগ নষ্ট হয়ে যায়, এগুলি কিছু কিছু এই ডিভাইসের জন্য। তো আজকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হলো যে দেখুন, এই যে এটা জেনুইন জিনিস, এই যে টয়োটা পার্ট নাম্বার, আপনার এটার নাম্বার ডেনসো। তো এই জিনিসটা হলো মাস্ক সেন্সর, এয়ার মাস্ক সেন্সর। এটা এটা হলো আপনার এয়ার ক্লিনারের একটা পার্টে লাগানো থাকবে। তো এটার বৈশিষ্ট্য হলো, এটার কাজটা হলো এই, এটাতে পাঁচটা লাইন আছে, এই যে দেখুন, এই যে এই যে 1 2 3 4 5, এই লাইনটা একটা লকের ভিতরে, এই যে এটা এটা একবার দুই দিকে ওয়াল করা, এটার সাথে কোনো সম্পর্ক নাই, ওয়াল করা। আচ্ছা, এটার যে লাইনটা আসবে, এটার এই লাইনটা আসবে হলো আপনার ইগনিশন থেকে, আপনার চাবি থেকে, ইগনিশন থেকে। এই লাইনটার কালারটা হবে হলো কালো এবং লাল, আর এটা এটা আসবে হলো সবুজ কালারের, অর্থাৎ এটা আর্থিং। আর এটা আসবে এই যে এই লাইনটা ব্রাউন কালার, সাথে একটা সাদা দাগ থাকবে, সেটা হলো ইসিউ থেকে আসবে, ইসিউ, এটা ইসিউ থেকে আসবে। আর এটা চলে যাবে হইলো আপনার এবিএস মোটরে, যখন আপনি ব্রেক করবেন সেও কন্ট্রোল করবে এবিএস মোটরে। আর এটা চলে যাবে হইলো ইঞ্জেক্টরে, এটা চলে যাবে আপনার ফুয়েল ইঞ্জেক্টরে। তো এটা এয়ার মাস্ক সেন্সর। আচ্ছা, এটা বেশি ডিস্টার্ব করে হইলো এই যে খোলা লাগানোর সময়, এখানে একটা গ্রুপ আছে, এই যে গ্রুপটা, এই যে গ্রুপটা, এই যে দেখুন একটা গ্রুপ, এই গ্রুপটাতে এরকম একটা গোল একটা ওরিং বসবে, এই যে এই ওরিংটা সিরা, এই যে একটা সিরা, সিরার জন্য এটা ডিস্টার্ব করে। এটা গোল থাকলে এই ওরিংটা এখানে বসাই দিবেন, তাহলে এটার পাশ দিয়ে কোনো এয়ার মিক্সিং হইতে পারবে না, যেটা করবে এখানে করবে। ওর পাশ দিয়ে যদি এয়ার বা বাতাসটা আলাদা যায়, তাহলে তার কার্যক্ষমতা কিছুটা নষ্ট হয়ে যায়। এই এই নষ্ট হয়ে গেলে এটা কিন্তু আপনাকে অনেক ডিস্টার্ব করে, এটা আপনার তেল বা পেট্রোলকে আর বাতাসের সাথে রেশি, অর্থাৎ এয়ার মাস্ক সেন্সর, এটা এই এয়ার এবং ফুয়েলকে মিক্সচারের ইয়েটা রেশিওটা মিলিয়ে দেয়। তো এটা বুঝতে পারতেছেন, আর দেখে যদি একটু কোনো ন্যূনতম উপকারে আসে, তাহলে আমার আমাকে একটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই আজকে এখানে রাখলাম, আল্লাহ হাফেজ।